মোদী জামানায় কেন্দ্রের থেকে পাওয়া ঋণ ও অগ্রিমের তালিকায় প্রথম পাঁচে নেই বাংলা। মঙ্গলবার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ শান্তনু সেন ও আবির রঞ্জন বিশ্বাসের প্রশ্নের জবাবে এই তথ্য দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সেই তথ্য অনুযায়ী কেন্দ্রের থেকে পাওয়া ঋণ ও অগ্রিমের সবথেকে বেশি বকেয়া মধ্যপ্রদেশের আছে। 2014 থেকে 31 মার্চ 2021 পর্যন্ত কেন্দ্রের থেকে পাওয়া ঋণ ও অগ্রিমের মধ্যে মধ্যপ্রদেশের থেকে 30,000 কোটি টাকা এখনও বাকি কেন্দ্রের। দুই নম্বরে আছে তামিলনাড়ু, তাদের বকেয়া টাকার পরিমাণ 700,000 কোটি টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা কর্ণাটকের থেকে কেন্দ্রের বকেয়া 26,000 কোটি টাকা। চার নম্বরে আছে রাজস্থান, তাদের বকেয়া টাকার পরিমাণ 23,000 কোটি টাকা। পাঁচে থাকা অন্ধ্রপ্রদেশের বকেয়া টাকার পরিমাণ 20,994 কোটি টাকা। তবে এই তালিকায় প্রথম পাঁচে নেই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রের বকেয়া 20,000 কোটি টাকা। তথ্য অনুযায়ী মোদী জামানায় কেন্দ্রের থেকে সবথেকে বেশি ঋণ ও অগ্রিম পাওয়া রাজ্যগুলির তালিকায় অগ্রাধিকার পেয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি। শেষ অর্থবর্ষে কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ এই রাজ্যগুলি প্রাপ্তির তালিকার উপরের দিকে আছে। 2020-21 অর্থবর্ষে পশ্চিমবঙ্গকে 6,236.46 কোটি টাকা ঋণ ও অগ্রিম বাবদ দিয়েছে কেন্দ্র। এই বছর তা বেড়ে 8,000 কোটি টাকা হতে পারে বলে জানা গেছে।